আমরা যতই কমিউনিকেশনে কথা বলি না কেন, যখন একটু সিনিয়রদের সাথে কথা বলি বা আমাদের থেকে অনেক বেশি ক্ষমতাবান কারোর সাথে কথা বলি, তখন আসলে অনেক ট্রিকি কাজে লাগে না। এটা একটা হ্যাক আজকে বলতে চাই। আমি যখন আগে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতাম, অনেকে দেখা যেত লিখতে অনেক দেরি করতো। আমার এখন একটা কমিউনিকেশনের কথা মনে আছে, সে আমাকে বলেছে, আয়মান তুমি বিলের কাগজটা নিয়ে একটু চলে আসো। আমি জানি বিলের কাগজ নিয়ে আসার তো কোনো দরকার নেই, ইমেল করে দিলে তো সে প্রিন্ট করে নিতে পারে। আমি বুঝলাম সে আসলে তার পাওয়ারটা বুঝানোর চেষ্টা করছে। এখন কি করা যায়? এখন আমি রেগে গেলে তো হবে না, রেগে গেলে কাজটা আবার পরে যদি না পাই ঝামেলা। আমি বললাম, আচ্ছা ভাইয়া আসলে আমি তো আসতে পারি, বাট আমি যদি আসলে বিলে কাগজ নিয়ে আজকে আসি তাহলে দেখা যায় যে আপনার যে কাজটা আছে সেটা করতে আরো এক্সট্রা দিন সময় লেগে যাবে। তোমার কি বলো? আচ্ছা জানা, ঠিক আছে, তাহলে অসুবিধা, তুমি পাল্টা মিল করো, ইটস গ্রেট, ফাইন। অনেক সময় হয়তো আপনি যা বলতে চাচ্ছেন ডিরেক্টলি বলা যায় না, কারণ ক্ষমতা বলে কেউ একজন আপনার থেকে অনেক উপরে, তখন এটাকে একটু ঘুরিয়ে ইনডিরেক্টলি বলেন, সো দ্যাট সে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা অন্যভাবে বুঝে নেয় এবং আপনার কাজটা করে দেয়।